নবী সুন্নাত ছেড়ে দিবা তাহলে ফরজটা শেষ হওয়ার আগে দৌড় দাও কেন আজকে কোদ নাই লাগাই দিছি হেই বেটা জুমার দুই রেকাত পড়লে তোমার নামাজ হবে না যদি সুন্নাত না পড়ো সুন্নাত লাগবে বেটা তোমার কোন বাপ ফতোয়া কিবে দেখাইতে পারবে না যে বাদাল জুমার কিবলাল জুমা না পড়ে জুমার নামাজ হবে ও দুই রেকাত রেডিমেড পড়েই দৌড় দাও তুই রেডিমেড মুসল্লি আবার জান্নাতের নবীর সামনে খাইবা না খাওয়া হইতো একবার বেবা করে কান দোয়া যে আবার সুন্নাত দিয়ে দৌড় মারো সুন্নাত লাগবে 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 কথা বল না কেন কেউ যদি খালি ফরজ পরে সুন্নাত না পরে ও জাহান্নামী 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 ও কোনদিনও জান্নাতে যাবে না একমাত্র মুসাফির ছাড়া মুসাফির সুন্নাত বাধ্যতামূলক নয় কিন্তু সুন্নাত মুকিমদের লাগবে 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 চার রেকাত সুন্নাত পড়তে লাগে মাত্র চারটে মিনিট লেস খাড়া করে দৌড় দাও আবার ভ্যা ভ্যা করে কান দো ওয়াজে বইয়া বদবদ যদি জুমার নামাজ এই মসজিদে পড়তে হয় সব মুসল্লির সুন্নাত পড়তে হবে যদি কেউ যাইতে চায় ওরা ধাক্কা দিয়ে মসজিদে হয়ে ফেলাবে একার মিডিয়া গুলার বাইরে লুলাবার হেলাবার করে স্টান দিয়ে বাইরে মসজিদ থেকে সুন্নাত না পড়ে যাবে স্টান দিয়ে বাইরে আর আগামী জুমার থেকে একটা পাবি না কয়ে দেবে স্টান তুমি স্টান দিয়ে পিডা মজুর সুন্নাত না পড়ে যাস তো কো দেখা দেখি এগুলো জায়গা সুন্নাত এই মসজিদ পড়তে হলে আমার পিছনে পড়তে হলে সুন্নাত পড়তে হবে কারণ তোমার দুই রেকাত রেডিমের সুন্নাত তোমার নামাজ হবে না হবে না হবে না খালি আল্লাহর ডাক কইবা নবীর ডাক কি ফাও আর আমার আল্লাহটা করার পরে নবীরে না করে যাইতে কোনোদিনও জান্নাতে কেউ যাইতে পারবে না পারবে না পারবে না তাহলে সুন্নাত পড়বেন তো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বুল আলামিন আপনি তাকায় দেখেন আমার ভাইরা মায়ের কথা শুনে কান্দে আপনার নবীর কথা শুনে কান্দে জীবনে নবীর একটা বার দেখলাম না কেন নবীর দেশে নবীর যুগে আমারে জন্ম দিলে না আল্লাহ যখন নবীর দেশে এবং নবীর যুগে আমারে তুমি দুনিয়ায় পাঠাও নাই অন্তত একটা অপশন তো বাকি আছে স্বপ্নে একবার দেখাই দিতে পারো ওই স্বপ্নের মানুষটারে একবার জীবনে দেখায় দাও যদি স্বপ্নে নাও দেখতে পারি একবার মক্কা মদিনায় লইয়া যাও আমার বাইরে মক্কা মদিনার ওয়াজ শুনে আর কান্দে কিন্তু চোখে দেখতে পারে নাই আমার ভাইদেরকে আমার বোনদেরকে যারা যেখানে থেকে দোয়া চাইছে প্রত্যেকের বাবা মাকে একবার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করে দাও আল্লাহ মানে সংসদ সদস্য গত সময় তার বাবার মৃত্যুবার্ষিকী গেছে আল্লাহ খেয়াল ছিল না তার বাবার জন্য টেলিফোনে দোয়া চেয়েছে আল্লাহ তার বাবাকে মাফ করে দিও তার মাকে অনেক ভালোবাসে প্রাণের চাইতে বেশি প্রিয় ভালোবাসে তার মাকে তার মায়ের কবরটাও জান্নাতের বাগান বানায় দিও তার ভাই বোন যারা কবরে চলে গেছে মাফ করে দিও আল্লাহ ষোলো আসনের অভিভাবক হিসাবে আবার তুমি ব্যবস্থা করে দিয়েছো আল্লাহ আল্লাহ খাস করে এমপি সাহেবকে তুমি টিকিটের ব্যবস্থা করে দিয়েছো আমাদের আবার জিম্মাদারি তার ঘাড়ে উঠাই দিছ ন্যায় নিষ্ঠার সাথে আমাদের জিম্মাদারি পালন করার তৌফিক দিয়ে দিও আল্লাহ মানুষের ভালোবাসা নিয়ে সুন্দরভাবে আমাদের খেদমত করার তৌফিক দিয়ে দিও আল্লাহ খাস করে যারা আমার সাথে আমিন আমিন বলছে জানি না কার মনে কি অসুবিধা মোনাজাতের মাঝখানে আমার ভাই আব্দুল শুকুর নামের টাকা দিয়ে দোয়া চাইল আসলে মনের আনন্দ দিয়ে বলছি টাকা দিলে দোয়া করবো আসলে এটা আমার মনের কথা না মালিক টাকা দিয়া করো দিন দোয়া কেনা যায় না আমি আমার এই মুসল্লিদেরকে অনেক ভালোবাসি প্রতিদিন মাহফিলে দোয়া করি মক্কা মদিনায় গেলেও দোয়া করি আমি জানি মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়
বর্তমান কমিটি বিগত কমিটি যারাই অসুস্থ আছে তাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ ক্যাশিয়ার সেক্রেটারি সহ অনেকে মা হারাইছে ভাই হারাইছে সেক্রেটারি সাহেবের বড় ভাই আনিস সাহেব কলিজার টুকরা ভাই গিয়াসউদ্দিন রে হারাইছে মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়া বলে ছোট ভাইরে দাফন করছি কত কষ্ট আমি বড় ভাই হয়ে বেঁচে আছি ছোট ভাই আজকে মাঝে নাই যে কয়দিন বাইসা থাকিরা ইস্তিয়ার হিসাবে বাইসা আছি কবে চলে যাই জানি না আল্লাহ যারাই মসজিদ মাদ্রাসায় দান করে তাদেরকে কবুল করে নাও মিজান ভাই নিজাম ভাই দয়নাল ভাই দোয়া চাইছে তার ফ্যামিলির জন্য আল্লাহ বিপদাপদের জন্য দোয়া চাইছে তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দিও হালাল রিজিকের ব্যবস্থা করে দিও আর অনেক ভাইরা আমাকে ভালোবেসে আল্লাহ তোমার এক বান্দা দোয়া চেয়েছি বিবি অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ 26 তারিখ আমার ভাইয়ের বাবা মারা গেছে মাফ করিয়া দাও আল্লাহ আমার ভাইরা যে যেখান থেকে দোয়া চাইছে মানিকগঞ্জ থেকে লন্ডন থেকে তোমার এক পাগল প্রতি জুমায় দোয়া চায় শরীর ভালো না সুস্থ বানায় দিও মা বাবারে মাফ করে দিও আল্লাহ যে যেখান থেকে দোয়া চায় ব্যবসার জন্য ব্যবসায় বরকত দান করে দিও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معهم برحمتك يا ارحم الراحمين جر جر استنى در اچار ایک سنت پر لینا بے ہو اتو بیلیہ لا حول ولا قوت الا بالله العلی العظیم گت شکروار دان بخشے کلیکشن ہوئے چھ 48500 بیر مکتیجد کی বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর পুত্র জনাব দীপু চৌধুরী অসুস্থ হয়েছে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন দোয়া চেয়েছেন আল্লাহ দীপু সাহেবকে আপনি সুস্থ করে দেন ঢাকা 16 আসনের আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব এমপি মহোদয় নিজের শারীরিক অসুস্থতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং জাতীয় দ্বাদশ 11 নবম সংসদ নির্বাচনে আমার অত্যন্ত কলিজার মানুষ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব আবার নমিনেশন পেয়েছেন দোয়া চেয়েছেন আপনাদের কাছে আল্লাহ যেন তাকে ন্যায় নিষ্ঠার সাথে এই 16 আসনের অভিভাবক হিসাবে কবুল করেন তার মৃত্যুর আগ পর্যন্ত এই আসনটা তারই থাকুক ব্যক্তিগত আমার দোয়া জোরে করেন আমিন আর আপনি খারাপ ভাবেন আর যাই ভাবেন এই 16 আসন ইলিয়াস মোল্লা যতদিন বেঁচে আছে ইনশাল্লাহ তাকেই দরকার আর যেই যাকুক না কেন তারে দরকার হিসাব নিকাশ করে মিলাই দেখেন গা সবার ভিতরে পিটিশ পিটিশ অহংকার আছে এ লোকটার ভিতরে একটা জিনিস পাইছে আলেমুল্লাহ আমাকে সে অনেক ভালোবাসে মুরব্বীদেরকে ভালোবাসে একটা প্রতিবন্ধিতারে ভুল দিতে গেছে প্রতিবন্ধী জরায় ধরে রইছে হ্যাঁ চিন্তা করে নাই ওর করুণা আছে ওর শরীরে ময়লাই চিন্তা করে নাই প্রতিবন্ধীদের জরায় ধরে বুকের মধ্যে নিয়ে আনিছে এইটাই তো সবচেয়ে বড় ইবাদত রে ভাই কি সাবেক পাঠাগার সম্পাদক মরহুম আলা সাদাত হোসেনের ছেলে মসজিদে দান করেছেন 2000 টাকা মাদ্রাসায় দিয়েছেন 1000 টাকা জনাব মোহাম্মদ বাদশা মিয়া ছোট ছেলে ঘরের নাতি ছোট ছেলের ঘরের নাতি হয়েছে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন আল্লাহ আপনার বান্দিরে মাফ করে দেন মুসাম্মাত রোকসানা 1 বস্তা চাউল দান করেছেন মাদ্রাসায় মরহুমা নির্গম বিবির নামে 1 বস্তা চাউল দান করেছেন জনাব মোহাম্মদ সোনু ভাই 1 বস্তা চাউল দান করেছেন জনাব হাবিব হান্নান টিটু অসুস্থ দোয়া চেয়েছেন এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ সেক্রেটারি সাহেবের বড় ভাই যাকে আমি সুখে দুঃখে সব সময় পাই যারে আমি পামু হের লেগে দোয়া করমু যারে পামু না হের লেগে দোয়া করবো না কারণ দোয়া মাগনা করে লাভ নাই বা করলেও দোষ হয় মাগনা করতে গেলে দোয়া করমু মানুষের বড় দোয়া কম মানুষের খালি সমালোচনা করে সভাপতি সেক্রেটারি লেগে দোয়া করে খালি কমিটি লেগে দোয়া করে তো দোয়াই করমু না যে টাকা দিবে ওর লেগে দোয়া করবো আলহাজ আনিসুর রহমান সাহেব উনি আমার মাদ্রাসা এতিমদের জন্য দুইটা তেল একটা তেল কেনার জন্য টাকা দিছে আলহামদুলিল্লাহ করলেন
ভাই অনেক কষ্টে আছি মাদ্রাসা লইয়া আপনাকে বুঝাইতে পারবো না আমি তো কই আপনারা আমার কষ্টটা নেন না আমার অশনে ঠিকই কান দেন চাইরে না পয়সা দেন না আমারে কে মুসাফা করে 500 টাকা 1000 টাকা আমার দেন যায় না আমার জীবনের যত ইনকাম করি আমি আপনাকে সত্য কথা কই টাকা খাওয়ার জন্য বলছেন আল্লাহ আমারে বহুত দিয়েছে আপনি কয়টা দিবেন আমারে আল্লাহ দিয়েছে কিন্তু আমার ইনকাম এই ওয়াজের ইনকাম এই যে মসজিদে যে হাদিয়াটা দেয় না সমস্ত টাকাটা আমার হুজুরের বেতনকে দেই আল্লাহ সাক্ষী ঘরের মধ্যে এই মসজিদের বেতনটাও আমি আমার মাদ্রাসার হুজুরকে বেতন দেই খালি আমাকে সমালোচনা করেন না আমি এখনো অনেক টাকা ঋণী 23-24 লক্ষ টাকা মসজিদ করতে যে আমি ঋণী কারণ আপনার তো কমিটি আছে আমার তো আল্লাহ ছাড়া কেউ নাই আবার মাদ্রাসা তো চলতি আছে আমার কাছে এক এক গেলাম তেল 1000 টাকা আমার কাছে মনে হয় 100 গেলাম তেলের মতো এত কষ্টে আছি এখন কারণ দ্রব্যমূল্যের দাম বাড়ার পরে এবং উনি আমার মসজিদে দিয়েছেন 2000 টাকা আল্লাহ কবুল করেন নিজাম ভাই ওনার কাছে আমি একটা জিনিস চাইছি আমার মাদ্রাসার ছাত্রদের কার্পেট এই যে সিকো পাতলা কার্পেট শীতে পড়তে পারেন অনেক কষ্ট হইতাছে আল্লাহ তার বাবার কবরে কার্পেটের ব্যবস্থা করে দেন আপনারা কইছেন তুমি মা বাবার নামে দিবা আমি দিমু মা বাবার নামে ফল খাওয়াইবা আমি জান্নাতে খাওয়াবো মা বাবার নামে কার্পেট দেবা মসজিদ মাসায় আমি আল্লাহ তোমার মা বাবার জাতদের কার্পেট দিছি আমি আল্লাহর ওয়াদা আল্লাহ নিজামের মা অসুস্থ সুস্থ করে দেন মিজান ভাই খালি আপনি ভাইবেন আমি কেরানীগঞ্জে মসজিদ করছি তা না আমার মা যেখানে শুয়ে আছে গোপালগঞ্জ আমার মা মসজিদ আমি কাম ধরছি এই নিজাম আমার মসজিদের ই করে দিছে কি কয় নকশা করে দিছে আলহামদুলিল্লাহ বলেন আজকে আমার হাতে পাইছি মিজান ভাই হাউজিং অফিসে চাকরি করে আল্লাহ তার বাবা মাকে আপনি মাফ করে দেন বিনা পয়সায় শ্রম দিয়া আমার গ্রামের বাড়ি মসজিদের নকশা করে দিছে আল্লাহ তাকে আপনি ভালো রাখবেন তার বাবা মাকে ভালো রাখবেন এবং এমপি সাহেবের লাগে দোয়া করছি জুয়েল মিতু বাবা মারা গেছে 26 তারিখ আল্লাহ জুয়েল ভাইয়ের বাবাকে আপনি মাফ করে দেন আসার পথে আল্লাহর এক বান্দা আমার হাতে মুসাফা করে 500 টাকা দিয়েছে তার স্ত্রী অসুস্থ আল্লাহ তাকে আপনি কবুল করেন আরো যারা অসুস্থ আছে তাদের সবাইকে কবুল করেন আল্লাহুম্মা আমিন